দুই বছরে আমি ওর জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত কেন? বাঙালি মেয়েরা কিন্তু বৈশাখের দিনে একটু সাজগোজ করে সব সারা মাস জুড়ে কিন্তু প্রস্তুতি নিতে থাকে, তারা একবারে রাতে খেয়ে দিয়ে ঘরে ফেরান। স্বাগতম সবাইকে, শুভ নববর্ষ, বাংলা নববর্ষ 1428-এর শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর নতুন বছর দেখতে দেখতে শুরু হয়ে গেল, বাংলা নববর্ষ আসলে আমাদের বাঙালিদের কাছে অনেক স্পেশাল একটা ডে। আর এই দিনে আমরা আসলে অনেক মজার মজা অনেক মজা করি মজা করে থাকি। বিগত দিনগুলোতে আমরা অনেক মজা করেছি, কিন্তু গত বছর থেকে কিন্তু লকডাউন শুরু হয়েছে, যার কারণে গত বছর আমরা কোনো কিছু করতে পারিনি, বাইরে যেতে পারিনি। এবছরও সেম অবস্থা, বাহিরে ঘোরাঘুরি বন্ধ একেবারে। কিন্তু গত বছর তারপরেও কিন্তু আমরা ঘরে বসে অনেক কিছু করেছি, যেমন আমি কিন্তু শাড়ি টাড়ি পরে খুব রেডি হয়েছিলাম, ওকে জোর করে পাঞ্জাবি পরেছি, আমার ফ্যামিলির লোকজনদেরকেও এরকম ড্রেস আপ করে তারপর আমরা ভিডিও কলে সবাই একসঙ্গে কথা বলেছি, এবং বন্ধুরাও মোটামুটি এরকমই করেছে সবাই। আসলে আমরা ভিডিও কলে একসঙ্গে হয়ে তারপর আসলে বৈশাখ উদযাপন করেছি। আর এবছর এবং গত বছর দুই বছরে আমি ওর জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত, কেননা আমাকে সকালে উঠে কোনো প্যারা ছিল না যে বাহিরে নিয়ে যেতে হবে, আজকে ঘুরতে হবে, এই ধরনের কোনো চাপ ছিল না। এটা হয় বাঙালি মেয়েরা কিন্তু বৈশাখের দিনে একটু সাজগোজ করে সকাল সকাল ঘুরতে বের হবে, এটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় যে সব মেয়েরাই চায়, হ্যাঁ, এটা নিয়ে তোমার বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। যাই হোক, অনেক দূর ঘোরা লাগতো প্রত্যেক বছর, ধানমন্ডি লেক, তারপর হচ্ছে ছায়ানট, ঢাকা ভার্সিটিতে ঘোরাঘুরি। গত বছর মিস করেছি, এই বছরও মিস করছি, আশা করি আগামী বছর সব ঠিক হয়ে যাবে, তখন আমরা আবার বাহিরে পুরাতন দিনের মতো আবার ভালোভাবে বৈশাখ উদযাপন করতে পারবো। তবুও চলুন আমরা যেহেতু নতুন বছর, পুরনো বছরের কিছু ভিডিও দেখে আসি, যেটা হয়তো আমাদের সবার ভালো লাগবে। হ্যাঁ, আমাদের পুরাতন স্মৃতিগুলোকে আবার নতুনভাবে উজ্জীবিত করবে, তো চলুন সবাই দেখে আসি। মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার আগে রঙে ভরা বৈশাখ এবার আসলো না আমার না। তারপরেও কিন্তু বৈশাখে যে পরিমাণ মজা হয় আমাদের এখানে,
সবাই মিলে যে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে যাওয়া, আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারুকলা ইনস্টিটিউটে সারা মাস জুড়ে কিন্তু তারা বৈশাখের প্রস্তুতি নিতে থাকে, তারা কিন্তু অনেক কিছু তৈরি করে, যে ফানুস গুলো তৈরি করে, তারপর হচ্ছে ময়ূর কিছুই করতে পারছে না। আর শোভাযাত্রাটা কিন্তু শুরু হয়েছিল মনে হয় যশোর থেকে, হ্যাঁ উদিচির একটা প্রোগ্রাম থেকে, তো সেখানে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় উদিচির থেকে, তারপর আস্তে আস্তে এটা কিন্তু আসলে আমরা যেমন ছোটবেলায় উদিচিতে যখন গান শিখতাম তখন দেখা গেছে যে আমরাও কিন্তু রাস্তায় বের হতাম সকাল ছোট ছোট শাড়ি পরে, তারপরে কলসের ভিতরে ফুল টুল আঁকিয়ে সারা আগের দিন সন্ধ্যাবেলায়, হ্যাঁ সন্ধ্যাবেলায় আমরা কিন্তু সুন্দর করে ডিজাইন করতাম কলসের উপরে, আবার কিনতেও পাওয়া যেত যে ডিজাইন করা কলস গুলা, তারপরে এই কুলা খুব রং করা কুলাগুলা, তারপরে একতারা, এরকম অনেক কিছু মাথায় যে টুপিগুলো পরে না কৃষকরা, ওগুলা এগুলা দিয়ে আমরা সবাই রাস্তায় আমরা ওরকম হাঁটতাম, এবং সামনে আমাদের টিচাররা গান টান করতো আমরা সাথে পিছনে নাচতে, অনেক মজা ছিল তখন। হ্যাঁ ছোটবেলার দিনগুলো আসলে অনেক মজার থাকে, আর বড় হয়ে আসলে এভাবে যাওয়া হয়নি, কিন্তু ছায়ানটে মোটামুটি প্রতিবারই আমাদের যাওয়া হয়। ছোটবেলায় আমরা আসলে ছায়ানটের যে প্রোগ্রামটা হতো সেটা বাংলাদেশ টেলিভিশনে দেখে আমাদের সকাল শুরু করতাম বৈশাখী প্রোগ্রামের, তারপর হচ্ছে যখন সকাল 8টা 9টা বাজতো আমাদের এখানে বৈশাখী চত্বর ছিল, আমরা বৈশাখী চত্বরে চলে যেতাম, ঠিক ছায়ানটের আদলে ওখানে এ ধরনের প্রোগ্রাম হতো এবং আমরা সেখানে আসলে খুব মজা করতাম, এবং ওখানে হচ্ছে আমাদের আশেপাশে এবং আমাদের যে সমস্ত প্রতিবেশীরা আসে সবাই বৈশাখের প্রথম প্রহরটায় ওখানে যায়, মেলার মতো করে হয় ওখানে যায়, তো যে কারণে হচ্ছে সবার সঙ্গে দেখা হয়ে যায়। তো বৈশাখে গত 2 বছর ধরে যেমন এটা মিস করছি, আমার এলাকায় যারা আছে তারাও মিস করছে, কারণ ওখানে সবাই একসঙ্গে ওই একটা দিন সবাই বাঙালি বেশ এসে সবার সঙ্গে সকালবেলা দেখা হতো, এটা একটা খুব ভালো মজা ছিল। আর আমরা যেটা বললাম যে আমার ছোটবেলা এরকম ছিল, কিন্তু আবার দুপুর থেকে দেখা যেত যে মেলা শুরু হয়ে গেছে, সবাই বাহিরেই থাকতো, সকাল থেকেই বাহিরেই থাকতো, দুপুর থেকে মেলা খাওয়া দাওয়ার পরে আবার অনেকে বের হতো, আবার দেখা যায় যে আমরা অনেকে প্ল্যান করতাম সকাল থেকে সারা দিন রাত পর্যন্ত একবারে রাতে খেয়ে দিয়ে ঘরে ফেরাম। আর এসময় কিন্তু মেলাও থাকে, যে তোমাদের ওখানে যেমন মেলার কথা বললাম, আমাদের ওখানেও কিন্তু এরকম মেলা হয় যে সারা দিন জুড়ে কিন্তু মেলা থাকে, আর মেলাতে অনেক মিষ্টি ফুচকা, তারপর হচ্ছে ছোটবেলা তো অনেক ধরনের খেলনা কেনা হয়, আর মাটির খেলনাগুলোও কিন্তু আসে, খুব মাটির খেলনাগুলো আসে সারা বছর, নাগরদোলনা নাগরদোলা, হ্যাঁ এগুলো আসলে মিস করি, ছোটবেলাকে অনেক মিস করি। আর সবচেয়ে বড় কথা এখনো বড়বেলাতে দেখা যায় যে যখন বাড়ির দিকে থাকা হয় তখন কিন্তু আসলে মেলাতে যাওয়া হয় বিকালে একটা ঘোরার জন্য, আর অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আসলে ঠিক আছে মনে হয় যে খুব দামি না কিন্তু কিনতে ভালো লাগে, মজা আর কি, হ্যাঁ মজা ভালোই লাগে। হ্যাঁ যাই হোক, গ্রামের বৈশাখী মেলাগুলো আসলে খুব সুন্দর, আর শহরের উৎসবটা একটু ডিফারেন্ট, আর শহরে তো বিকালে সারাদিন হচ্ছে বিভিন্ন কনসার্ট প্রোগ্রাম থাকে যেগুলো আসলে গত 2 বছর ধরে হচ্ছে না, এটা একটাই মানে বলবো খারাপ লাগারই বিষয়, তবে টেলিভিশনে প্রোগ্রাম হচ্ছে সারাদিনই, ঠিক পুরাতন প্রোগ্রামগুলোকে রিপিটেশন হচ্ছে এবং নতুন করে লাইভ প্রোগ্রাম হচ্ছে, তো আমরা সবাই বাসায় বসে সেই প্রোগ্রামগুলোই এনজয় করবো যেহেতু আমাদের বাইরে যাওয়ার মতো কোনো উপায় নেই। তো আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আমাদের সঙ্গে বসে আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে বৈশাখটাকে উদযাপন করার জন্য, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।